হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। ইটিংস চ্যানেলে তোমাদের সবাই অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আর আমরা তোমাদেরকে যেরকম বলেছিলাম, চুপ করো, তোমাদেরকে যেমন বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে একটা ভিডিওতে সবার নাম নেব, তো আজকে যারা যারা রিকোয়েস্ট করেছিল তাদের নামটা নিচ্ছি। অর্পিতা পল কলকাতা থেকে রিকোয়েস্ট করেছিল নাম নেওয়ার জন্য। তারপরে জয়ন্তী বিশ্বাস ত্রিপুরা থেকে রিকোয়েস্ট করেছিল নামটা নেওয়ার জন্য। আর জয়ন্তী চৌধুরী রিকোয়েস্ট করেছিল। তো তোমরা তিনজনে রিকোয়েস্ট করেছিলে, তোমাদের নাম নিয়ে নিলাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো চলো এবারে ভিডিওতে আসা যাক। তো আজকে চ্যালেঞ্জ হবে, তো চ্যালেঞ্জে কী আছে দেখো। এক চাউমিন আছে আর আছে কষা মাংস। আর বেবিটা নিয়েছে শুধু চাউমিন, মাংস খাবে না বলছে। আজকে বেবির ফেভারিট খাবার বানানো হয়েছে। তো চলো চ্যালেঞ্জ শুরু করবো, যে হারবে তার জন্য একটা পানিশমেন্ট থাকবে। আর আমি তো কন্টিনিউ জিতে যাচ্ছি, তো দেখা যাক কি হয়। আজকে জিততে পারি নাকি, ঠিক আছে। তো চলো চ্যালেঞ্জ স্টার্ট করছি। ওয়ান, আরে বাপরে, নেবে একটা মাংস না? তুমি তো না বললে দিলে, তোমাকে দিয়ে দিই, তুমি বললে দিয়ে দিতাম। তো চলো চ্যালেঞ্জ স্টার্ট করছি। ওয়ান টু থ্রি স্টার্ট। মাংস দারুণ হয়েছে। ও জিতে গেল আজকে।
আমি হাল ছেড়ে দিলাম। তোমার কথা আমি শুনবো না বাবা। আমি হাল ছেড়ে দিয়েছি, আর হবে না আজকে। কালকে এরকম করে মমিকে হারিয়েছে বাবা। আজকে আবার বহুদিন পর জিতে গেছে। বাবা শেষ করবে। আজকে দুটো পানিশমেন্ট এসেছিল, একটা গোলমরিচ আছে এটা আমি হারলে পেতাম, আর হচ্ছে কালকে আমাকে উচ্ছা খাওয়াইছে চিটিং করে, তো আজকে আমি ওই জন্যে উচ্ছাটাও নিয়ে এসেছি ওর জন্যে। আজকে দু পিস উচ্ছা খাবে। যে শান্তি করে খেয়েছি সেটা যাবে। দু পিস উচ্ছা নিয়ে এসছে কালকে প্রতিশোধটা নেওয়ার জন্য, কিন্তু আমি তো এক পিসই খাবো, কালকে ও এক পিস খেয়েছিল তাই আমি এক পিসই খাবো, দু পিস খাবো না। কিন্তু আমি খাবো, ওর মতো করবো না, খাবো নিশ্চয়ই। দেখুন তো ফ্রেন্ডস, পানিশমেন্টটা নিয়ে নিয়েছে আপনাদের কেমন, আপনাদের আমি ওর প্রতিশোধটা নিয়েছি, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুনে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।